হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে একদমই নিরামিষ কচুর শাক, ঠিক আছে? তো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু খুবই ভালো, খুবই সহজ। তো আমি কোনো মশলা দেবো না বললেই চলে, শুধু হলুদ গুঁড়ো যেটা দিতে হবে আর কি, হলুদ গুঁড়ো নুন এইসবই দেবো। তো একদমই সহজভাবে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো। প্রথমে একটু সেদ্ধ করে নেব, নুন দিয়ে একটু সেদ্ধ করব। এক্সট্রা জল দিতে হবে না, কারণ কচুর থেকে জল বেরিয়ে যাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আমি কিন্তু কচুটা নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাই নিই, ঠিক আছে? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে আমি ছোলাগুলো আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তো সবটা দিলাম না। তো ছোলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুবই সহজভাবে আর কিন্তু রান্নাটা মানে খুবই ভালো হয় খেতে, যারা মানে ভালোবাসো কচুর শাক খেতে, তো এইভাবে করে দেখবে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদমই, আর জলটাও মানে শুকিয়ে গেছিলো। তো দেখতে থাকো শেষ অবধি, লাস্ট অবধি দেখবে কেমন হয়, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো ওই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিনি দেবো, চিনি না দিলে অবশ্য ভালো লাগে না, নিরামিষ রান্না তাহলে একটু চিনি দিলে ভালো লাগে। আর কচুর শাকটা এমনিতেও একটু বেশি ঝাল মানায় না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখনও রেডি হয়নি, মানে এভাবে যত নাড়াচাড়া করা হবে ততটাই নরম হবে আর খেতেও ততটাই ভালো হবে। আর এটা সবুজ হয়নি কেন, এই কচুটা ছিল কালো কচু, যেটা হয় সেই কচুটা ছিল, তার জন্য একটু মানে মনে হচ্ছে কালো কালো। তো কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে, নাহলে নিচ দিয়ে পুরো লেগে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এখানে প্রায় রেডি। তো নামানোর আগে অবশ্য আমি একটু ইসে দিয়ে দেবো, লেবু পাতা দিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে দেখাইনি আমি, পরে নামিয়ে এই যে ওপর থেকে দিয়ে দিয়েছি লেবু পাতা দিয়ে সুন্দর। তো নামানোর আগে লেবু পাতা দিয়ে দিলে মানে বেশ সুন্দর একটা গন্ধ আসে আর খুবই ভালো লাগে। তো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব।